কচুয়া থানার প্রশাসনের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। একুশে মার্চ রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কচুয়া থানার প্রশাসনের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন, তদন্তকারী পরিদর্শক এম এ রৌফ, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃত্ত। এ সময় তারা মাস্ক পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় সাধারণ জনগণ ও পথচারী, রিকশাচালক, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর ও বিভিন্ন পেশার লোকদের মাস্ক পরিধান কর্মসূচি পালন করেন। তিনি বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে কোভিড মুক্ত করতে পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মাস্ক বিতরণ বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি চলমান থাকবে। সেই কারণে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা, পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর জাবির আহমেদ স্যারের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে একসাথে আজকে থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছি। কারণ মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশের এই বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। এই বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি কন্টিনিউয়াস থাকবে। প্রতিদিনে আমরা বিভিন্ন স্পটে সকাল ১১টা থেকে ১২টা এক ঘন্টা মাস্ক বিতরণ কর্মসূচি পালন করব, মাস্ক বিতরণ করব। এক পর্যায়ে আমরা পৌরসভার বাইরে ইউনিয়ন ভিত্তিক বিচ এলাকায়ও যেয়ে আমরা এই মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবো। মাস্ক পরে অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ।